الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم اجمعين من يوم عداوتهم الى قيام يوم الدين اما بعد عباد الله اوصيكم ونفسي بتقوى الله فان التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون الا من اتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أمر بيريو درشق وصلاة برندو السلام عليكم ورحمة الله وبركاته أبنا درشقل كأن سلام وشبت سجاني أسكر ونشتان ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রবুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই মনোবল নিয়ে তৌফিক দান করুন আমিন আমিনব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আগে কিছু লিখিত চিঠি পড়ব তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েসমেল করব প্রথম চিঠি পড়ি আসসালাম আলাইকুম আমি তুফানগঞ্জ থেকে বলছি আমার একটা প্রশ্ন হলো যে আলহামদুসুরা একচল্লিশ বার পাট করিয়া পানিতে ফু দিয়ে খাইলে জ্বর ছাড়ে না সুরায় বাকারা পঞ্চাশ বার পাঠ করিয়া পানিতে ফু দিয়ে খাইলে জ্বর ছাড়ে কোনটা করলে জ্বর ছাড়ে বলবেন এটা একটু বলে দিবেন এটাই আমার জানার ছিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ববার আমার প্রিয় ভাই বোন আপনি নিজের নাম লিখেননি আপনি তুফানগঞ্জ থেকে প্রশ্ন করছেন আর আপনি লিখছেন সুরায় আলহাম একচল্লিশ বার পড়িয়ে সুরায় আলহামদ একচল্লিশ বার পড়ে পানিতে ফু দিলে বা পানিতে ফু দিয়ে ওই পানি পান করলে জ্বর ছাড়বে না সোরাই বাকারা পঞ্চাশ বার পাঠ করিয়া পানিতে ফু দিয়ে ওই পানি পান করলে জ্বর ছাড়বে সোরাই বাকারা পঞ্চাশ বার পড়তে কমসে কম একদিন পুরো দিন লেগে যাবে এবার একবার ভেবে দেখুন সরাই বাকারা তিন পাড়ায় প্রথম পারা দ্বিতীয় পাড়া এবং তিন পাড়ায় যেয়ে শেষ হয়েছে এত বড় সুরা যদি সে পঞ্চাশ বার পড়তে চায় পুরো সারা দিন লেগে যাবে তো সে কখন পুরো পড়ে পানিতে ফু দেবে আর কখন পান করবে জানি না কে রহস্য করেছে কে এই ধরনের কথা বলেছে আমরা যেটা সম্ভব সবসময় সেটাই বলি হয়তো বিশেষ কোনো আয়াত বলি এই আয়াতটা তিনবার পাঁচবার সাতবার যেভাবে উল্লেখ হয়েছে মাসুমিনদের হেদায়ত হয়েছে তিব্বে মাসুমিন তিব্বে আহলে মধ্যে লেখা হয়েছে আমরা সেইভাবে বলে থাকি তবে ইন্নাল্লাহ আলী লাইকল্লে ফোনাফসান ইল্লা উস আহা কোনো নাফসকে আল্লাহ তার ক্ষমতার বাইরে কষ্ট দেন না তো এটা যদি আমি বলি পঞ্চাশ বার সরাই বকারা পড়ে পান করুন তাহলে জ্বর ভালো হয়ে যাবে তো এটা মানে অসম্ভব না সম্ভব কিন্তু চিন্তা করুন পঞ্চাশ বার সরাই বকারা পড়তে তাকে কত সময় লাগবে হ্যাঁ সরাই আলহাম একচল্লিশ বার পড়া যায় সম্ভব যেটা ইমামে জাফর বলেছেন যদি জ্বর বা যে কোনো রোগের জন্য যদি কেউ সাতবার আলহাম আন্তরিকতার সঙ্গে পড়ে পানিতে দিয়ে পানি পান করে তো ওই পানি তার জন্য ওষুধের কাজ করবে সে শেফা পাবে সাতবার সুরায় আলহামদের সাতটি আয়াত তাই ওটাকে সাতবার খুব বেশি সাতবার পড়তে বলা হয়েছে মনে রাখবেন সুরায় আলহাম আশা করি বুঝতে পেরেছেন এবারে জ্বরের জন্য যে অরিজিনাল দুয়া যেটা আমরা মফাতুল জানান বা বিভিন্ন দুয়ার অ্যাপের মধ্যে পেয়েছি দুয়াই নূর ফাতেমা জারা সালামুল্লাহ আলেহা এই দুয়ার তালিম দিয়েছিলেন আর বলেছিলেন এই দুয়া পড়ে যদি কারোর উপরে দম করা হয় বা কোনো অসুস্থ ব্যক্তি বিশেষ করে যে জ্বরে ভুগছে তাকে যদি এই দুয়া পড়ে দিয়ে বা পানিতে দম করে পানি পান করে দেওয়া হয় তো তার জ্বর ভালো হয়ে যাবে আর পুনরায় দ্বিতীয়বার তার আর জ্বর আসবে না এত সুন্দর দোয়া بسم الله الرحمن الرحيم بسم الله نور النور بسم الله نور على نور بسم الله الذي هو مدبر الامور بسم الله الذي خلق النور من النور الحمد لله الذي خلق النور من النور وانزل النور على التور في كتاب مستور في رق منشور بقدر مقدور على نبي محبور الحمد لله الذي ও আবিল ইজে মজকুর ওয়াবিল ফখরে ওয়া ওয় আলসর ওয়া দর্রায় মস্কুর সাল্লো আলা সৈয়দিনা মোহাম্মদিন ওয়া আলহ হিতাহরিন এই দুয়াটা পড়ে পানিতে ফু দিয়ে যদি ওই পানি পান করা হয় বা কোনো জ্বরে ভুগছে এমন ব্যক্তির ওপরে যদি পড়ে দম করে দেওয়া হয় তো তার জ্বর ভালো হয়ে যাবে তিন দিন এটা করতে বলা হয়েছে আশা করি তিন দিন যদি কোনো অসুস্থ ব্যক্তি বিশেষ করে যে জ্বরে ভুগছে তাকে যদি এই দোয়া পড়ে ফু দেওয়া হয় পান করে করানো হয় তো সে জ্বর থেকে মুক্তি পাবে আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আগের প্রশ্ন পড়ি আসসালাম আলাইকুম হুজুর আমি বসিরহাট থেকে সামিউল বলছি হুজুর আমার একটা আট বছরের মেয়ে আছে আমি একটা পুত্র সন্তান নিতে চাই হুজুর আমার বউটা একটু মোটা আমার বউয়ের একটু সমস্যা আছে মেন্সের প্রবলেম আছে মেন্স পরিষ্কার হয় না কালো ঝুলির মতন হয় আর মাসে মাসে ঠিক টাইমে মেন্স হয় না আমার একটা পুত্র সন্তান নেওয়ার খুবই প্রয়োজন হুজুর গর্ব গর্বে যেন বাচ্চা আসে তার জন্যে কি করতে হবে হুজুর যদি দয়া করে একটু উপায়টা বলেন খুবই ভালো হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ তো আমার প্রিয় ভাই সামিউল সাহেব আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলমিন আপনার সংসারে সুসন্তান দান করুন পুত্র সন্তান দান করুন আল্লাহর কাছে দোয়া করব তবে তার জন্যে আগে আপনার স্ত্রী চিকিৎসা করতে হবে মেনসার যে প্রবলেম হচ্ছে ওটাকে ঠিক করতে হবে তো আপনার স্ত্রীর মেন্সের প্রোগ্রাম ঠিক করার জন্যে ওনাকে বলুন রাতের বেলা এক গ্লাস হালকা গরম জলে এক চামচ মেথির দানা আর আর এক চামচ কলঞ্জের দানা এই দুটি দানা মিক্স করে ভিজিয়ে দিতে আর সকালবেলা খালি পেটে সর্বপ্রথম ওই কলঞ্জের দানা আর মেথির দানা পান করতে এটা যদি নিয়মিত কিছুদিন উনি ব্যবহার করেন তো ওনার মেন্সের প্রোগ্রাম ঠিক হয়ে যাবে এবারে আপনার স্ত্রী পুনরায় যদি গর্ভধারী হতে চান তো নাস্তায় সকালের খাওয়ায় ডিম হাফ বয়ল করে নিতে হবে হাফ বয়েল আপনারা জানেন একটা বয়ল করা হয় একটা হাফ বয়ল হয় হাফ বয়েল মানে পোস্ট যেটা আমরা বলি ডিম পোস্ট করে খায় তো ডিম হাফ বয়ল করতে হবে আর ওর কুসুম মানে নরম থাকবে তার আগে ওটাকে নামিয়ে নিতে হবে আর ওই কুসুমের সঙ্গে পেঁয়াজ মনে রাখবেন সাদা পেঁয়াজ মানে ছোট ছোট করে কেটে ওই ডিমের কুসুমের সঙ্গে মিক্স করে ওটা রুটি দিয়ে বা ভাত দিয়ে সকালে খেতে হবে আপনাকে এবং আপনার স্ত্রীকে ওভায় যদি খেতে পারেন তো খুব ভালো হবে আশা করি ওর থেকে যে হারমোন যার থেকে বাচ্চা জন্ম হয় ওটা সৃষ্টি হবে আর খুব শীঘ্র আপনার স্ত্রী গর্ভধারী হবেন আর যখন গর্বধারী হবেন তখন থেকে নয় মাস পর্যন্ত যতক্ষণ বাচ্চা জন্ম না নিচ্ছেন নয় মাস পর্যন্ত প্রতিদিন আয়ত নম্বর বারো ওয়ুমদি ওয়ুমদিদ কুম ওয়া ওয়াবান ওইয়াজ আল্লা কুম জন্নাতিনাজ আল্লা আনহারা নয় মাস পর্যন্ত এই আয়াতটি প্রতি নামাজের পরে যদি পড়তে পারেন তো অতি উত্তম যদি এই আয়াতটি প্রতিদিন মানে একশো দশ বার পড়তে হবে বড় আয়াত না ছোট আয়াত ওই উমদিত কুম বে আমিন ওয়া বানীন ওই আজ কুম জান্নাতিন ওই আজ আল্লাহম আনহারা আল্লাহ তোমাদের ধন এবং সন্তানে মানে পুত্র সন্তানে বৃদ্ধি করে বা করবে আর তোমাদেরকে জান্নাতে স্থান দান করবে তোমাদের ফসল ভালো হবে এখানে ফুলের বাগানকেও জান্নাত বলা হয়েছে ওয়াজ আল্লা আর তোমাদের নদীতে পানি প্রবাহিত করবে মানে আল্লাহর থেকে তোমরা লাভবান হতে পারবে তো আশা করি যদি এই আয়তটা উনি নয় মাস পর্যন্ত পান পাঠ করেন তো গর্বে পুত্র সন্তান জন্ম নেবে আপনি এবং আপনার বউ স্ত্রী দুজনাই নামাজের পরে ওই আয়তটা পাঠ করুন আগের নেক্সট শেষ টেক্সট মেসেজ পড়ি সালাম আলাইকুম মালানা সাহেব আশা করি পাক পঞ্জাতনের ওসিলায় আল্লাহর রহমতে ভালো আছেন আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি মলানা সাহেব আমার এক আত্মীয়র কানে ব্যথা এবং কানে পুজ বের হয় অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছেন ঠান্ডা লাগলে আরও বেশি সমস্যা হয় অর্থনৈতিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারছে না যদি আপনি এই সমস্যার কোনো সমাধান বা দোয়া বলে দিতেন তবে খুব উপকৃত হব সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহিবার আমার প্রিয় ভাইবন আপনি নিজের নাম লিখেননি বাংলাদেশ ঢাকা থেকে আপনি প্রশ্ন পাঠিয়েছেন আপনার আত্মীয়র মধ্যে কেউ কানের কষ্টে ভুগছে কান থেকে পুজ বাইর হচ্ছে আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারছেন না ভালো চিকিৎসা করতে পারছেন না আমি খুব সরল এবং সহজ উপায় বলে দিচ্ছি আশা করি হয়তো সামান্যর মধ্যে চিকিৎসা হয়ে যাবে আর উনি ওনার ওই কষ্ট থেকে মুক্তি পাবেন জায়তুনের তেল মনে করুন পঞ্চাশ গ্রাম জয়তুনের তেল খুব বেশি পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম যদি পাওয়া যায় তো পঁচিশ গ্রাম নিন আর পঁচিশ গ্রাম যদি না পাওয়া যায় তো কমসে কম হয় তো গ্রাম তেল কিনে আনতে বলুন আর রসুন রসুন ভালো করে ছিলে কুচি কুচি করে কেটে নিতে হবে আর ওই জয়তুনের তেলে ওটাকে ভালো করে ফোটাতে হবে বয়ল করতে হবে অনেক সময় জ্বালাতে হবে যখন মনে করুন পঞ্চাশ গ্রাম তেল পঁচিশ গ্রাম রয়ে যাবে যতটা তেল তার হাফ রয়ে যাবে তখন ওটাকে নামিয়ে নিতে হবে আর নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে রাত্রে সোয়ার সময় আপনার ওই আত্মীয়কে বলুন ওই ওই তেল কানে যে কানে পুজবাহের হচ্ছে বা যে অসুবিধা আছে কানের ওই কানে পাঁচ ফোটা প্রতিদিন রাত্রে দিতে হবে তবে কানে দেওয়ার আগে সুরাই লোকমানের প্রথম সাতটি আয়াত সুরাই লোকমান ভালো করে মনে রাখবেন সুরাই লোকমানের প্রথম সাতটি আয়াত পড়ে ওই তেলে ফু দিয়ে নিতে হবে একবার করে যথেষ্ট প্রথম সাতটি আয়েট পড়ে ওই তেলে ফু দিয়ে আর যদি তার সঙ্গে সাতবার সুরায় আলাম পড়তে পারেন অতি উত্তম সাতবার সুরায় আলাম আর সুরায় লোকমানের প্রথম সাতটি আয়ত পড়ে ফু দিয়ে ওই তেল কানে দিতে হবে তুলোর মধ্যে করে যদি ফোটা ফোটা দিতে পারেন অতি ভালো আর যদি ফোটা ফোটা না দিতে পারেন তো কাঠিতে তুলো লাগিয়ে ভালো করে মানে আপনারা জানেন কানের কাঠি পাওয়া যায় যার মধ্যে তুলো লাগানো থাকে বার্ডস বলে যাকে ওই বার্সে লাগিয়ে ভেতরে ভালো করে ওই তেল দিয়েই পরিষ্কার করতে হবে আর যদি তেল লাগানোর আগে বা কানের তেল দেওয়ার আগে যদি সামান্য ফটকিরি ভিজে ওই পানি দিয়ে কানের ভেতরটা পরিষ্কার করা হয় তো এটা খুব সুন্দর অ্যান্টিবায়োটিক মানে দ্রুত কাজ করবে আগে সমস্ত ভাইরাস বা ইনফেকশন যেটা কানের মধ্যে হয়ে আছে ওটা ক্লিয়ার করতে হবে তো ফটকিরি ফটকিরির পানি দিয়ে তুলোয় লাগিয়ে বার্টস যেটা পাওয়া যায় দোকানে মেডিকেল স্টোরে কান পরিষ্কার করার জন্য ওই বার্টস ভিজিয়ে তুলো দিয়ে মানে ফটকিরি পানি দিয়ে ওই তুলোটা দিয়ে কান আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে এই যে তেল বললাম এই তেল পাঁচ ফোঁটা কানে দিতে বলুন আমার মনে হয় এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে উনি নিজের কানের ওই রোগ থেকে বা ওই কষ্ট থেকে মুক্তি পাবেন আমার প্রিয় ভাই বা বোন আপনাদের চিঠি লেখার জন্যে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাওলানা সাহেব আমি পূর্ব বর্ধমান থেকে فاطمه বলছি মাওলানা সাহেব আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাকে সমস্ত বালা মুসিবত পরেশানি থেকে দূর রাখুক আপনার জন্য সব সময় আমি দোয়া করি মাওলানা সাহেব আমার একটি প্রশ্ন ছিল আমি তো একটা পরিবেশের মধ্যে বাস করি চারিদিকে হিন্দু মধ্যেখানে আমার বাড়িটি এবং সবার সঙ্গে আমার খুব মিল আছে সবাই আমাকেও খুব ভালোবাসে আমিও তাদেরকে নিয়ে চলি সবাই আমার কাছে মগরিমের পর সন্ধ্যার পর বাচ্চাদের নিয়ে চলে আসে বলে আপনি একটু ঝাড়িয়ে দিন আপনার ঝাড়াতে আমার বাচ্চারা সুস্থ হয়ে যায় তা এইভাবে আমি কিভাবে ওনাদেরকে ঝাড়বো আমি তো দরুদ শরীফ পাঠ করি গুলাও জিব্রাবিন ফলা কুলাউজেবর আবিন নাচ পড়ি আগে পিছু দরুদ দিয়ে বাচ্চাদেরকে একটু মাথায় দিয়ে দিই এবং পানিতে দম করে দিই তা আপনি যদি একটু বলতেন যে কিভাবে ওনাদেরকে বাচ্চাদের ওনাদের বাচ্চাদের ঝাড়া যায় এবং একটি মহিলা বলছেন যে আমার বাচ্চাকে তাবিজ বানিয়ে দিন এ তো মহার সমস্যা পড়ে গেছে আমি আমি তো এগুলো কিছু জানি না তা আপনি যদি একটু বলতেন এগুলো তা হয়তো আমি খুব উপকৃত হতাম এবং তাদেরকে আমি সেটাই হয়তো করে দিতাম তারা আমার প্রতি খুব আশা রাখে এবং খুব বিশ্বাস করে যে আপনার ঝাড়াতে আমাদের বাচ্চারা সুস্থ হয়ে যায় তা আপনি একটু যদি বলতেন মলানা সাহেব তা খুবই উপকৃত হতাম আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাকে সব সময় যেন নিজের হেফজ আমানের মধ্যে রাখে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাবরাকাত আমার প্রিয় বোন বা আপা আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আল্লাহর বান্দাদের সেবা করছেন সবাই আপনার কাছে আসছে যত্ন সহকারে আপনি তাদের উপকার করছেন এটাই ভালো মানুষের পরিচয় এক নেক নারীর পরিচয় দিচ্ছেন নবীয় নবীর আহলেবায়ত আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন নাস মোখালে তাতন এদা ইস্তুম হান্ন এলেইকুম অয়েদা মুতুম বাপু আলেইকুম মানুষের সঙ্গে এমনভাবে মিলেমিশে জীবনযাপন করো তুমি যতক্ষণ বেঁচে আছো তারা যেন তোমার সাক্ষাতের অপেক্ষা করে তোমার সঙ্গে যেন মিলতে মিশতে পছন্দ করে আর যদি খোদা না করুক তোমরা মারা যাও বা তুমি মারা যাও তো তোমার জন্য যেন দুঃখ প্রকাশ করে কষ্ট পায় কাঁদে যে একটা ভালো মানুষকে কে ভালো মহিলাকে আমরা হারিয়ে ফেলেছি এইভাবে আমাদেরকে জীবনযাপন করতে বলা হয়েছে মনে রাখবেন নবী নবীর আহলে ব্যত নিজের ব্যবহারের মাধ্যমে অন্যদের মন কেড়েছিলেন অন্যদেরকে আপন করেছিলেন কারোর সঙ্গে দুর্ব্যবহার করতেন না সব সময় মিষ্টি ভাষায় ভালো ভাষায় কথা বলতেন যার কারণে অন্য ধর্মের অন্য মজাবের অন্যরা নবীর কথা শুনে নবীর ব্যবহার দিকে আকর্ষিত হয়ে প্রভাবিত হয়ে নবীর দিনকে গ্রহণ করে নিতেন মেনে নিতেন তো আপনি যে সমাজে বসবাস করছেন আপনার আশেপাশে হয়তো অন্য ধর্মের অন্য মজাবের লোকেরা আছে আপনি তাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করুন যেটা জাফর আমি জাফর সাদিকম বলেছেন যদি কোনো বস্তি অন্যদের হয় আর তার তার যদি একজন মাত্র আমাদের অনুগামী জীবন করে তো অনুসারী ব্যবহার তার কার্যকর্ম এত সুন্দর হতে হবে তাকে যে দেখে যেন অন্যরা জিজ্ঞাসা করে যে আপনি কোন ধর্মের মানুষ আপনি কাকে ফলো করেন আপনার ব্যবহার এত সুন্দর আপনার কথাবার্তা এত সুন্দর আপনার কার্যকর্ম এত সুন্দর তখন সে বলবে আমি এমাম জাফর সাদিকের মান্যওয়ালা বা আমি আহলে ব্যায়তের মান্যওয়ালা তখন তারা এই কথা শুনে আমাদের সম্পর্কে একটা সুন্দর ধারণা নিবে খুশি হবে শান্তি পাবে যে কত সুন্দর শিক্ষা দিয়েছেন আহলে ব্যায়ত এনাদেরকে কত সুন্দর এনাদের ব্যবহার কত সুন্দর এনাদের কথাবার্তা এইভাবে আল্লাহ নবী নিজের দিনের প্রচার করেছিলেন আহলে ব্যায়ত দিনের দিনের শিক্ষা দিয়েছিলেন তো আমার প্রিয় বোন আপনি যেটা করছেন অতি উত্তম করছেন এবারে আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই নন মুসলিমরা যদি তাবিজ নিতে আসে তো আপনি তাবিজ দিবেন না কেননা আয়াত বা যে সমস্ত দুয়ার তালিম দিয়েছেন তিব্বে আহলে মধ্যে যেগুলো জিক্র হয়েছে বা একটা বই যদি আপনি সংগ্রহ করতে পারেন তো এই বইয়ের মধ্যে সমস্ত রোগের সমস্ত প্রকারের রোগের রুহানি চিকিৎসা বলা হয়েছে বইটার নাম হচ্ছে আসারে আহলে বাইত ভালো করে মন দিয়ে শুনুন আসারে আহলে বাইত এই বইয়ের মধ্যে সমস্ত প্রকারের রোগের চিকিৎসা রোহানি চিকিৎসা উল্লেখ হয়েছে বলা হয়েছে তো ওই বইটা যদি সংগ্রহ করতে পারেন তো আপনি দোয়া বা তার মধ্যে যে সমস্ত চিকিৎসা দেওয়া হয়েছে এগুলো করতে পারবেন অন্যের জন্য তবে যেটা আমি বললাম নন মুসলিমদেরকে কোরআনের আয়াত দিতে পারবেন না বা কোনো দুয়া কোনো লিখে দিতে পারবেন না এই জন্য কেননা এর জন্যে পবিত্রতার প্রয়োজন আছে পবিত্রতা মেনটেন করতে হবে হয়তো তারা সেই পবিত্রতা মেনটেন করতে পারবে না তো যদি আপনি তাদেরকে দেন আর তারা যদি ভুল ব্যবহার করে তো এর জন্য আপনি দোষী হবেন আল্লাহর নিকটে তাই আপনি তাদেরকে তাবিজ করে দেবেন না হ্যাঁ যেটা আপনি করছেন ওটাই উত্তম মনে করুন কোনো আয়াত পড়ে যে সমস্ত আয়তের মধ্যে শেফা আল্লাহ রবুল আলমে দেখেছেন আয়ত্ত শেফা যাকে বলা হয় বা নবীকরন ইসলাম বা আলী যে দুয়ার তালিম দিয়েছেন বিভিন্ন রোগের জন্য এই দোয়া পড়ে ফু দিয়ে পানি পান করালে বা কারোর ওপরে দম করলে সে ভালো হয়ে যাবে তো আপনি বাচ্চারা আপনারা জানেন নিষ্পাপ মাসুম বাচ্চাদের কোনো দোষ হয় না পরিবেশ তাদেরকে বড়ো হওয়ার পরে বিভিন্ন ধর্মের ধর্মিক করে দেয় যে পরিবেশে যে বাচ্চা জন্ম নেয় যে পরিবেশে যে বাচ্চা লালিত পালিত হয় পরে আস্তে আস্তে নিজের মাতা পিতা বলুন বা গুরুজনদের যে দিন ধর্ম বা মহাব সেই মজাবকে তাকে আপন করতে হয় বা আপন করে নেয় সুতরাং আমার প্রিয় বোন বাচ্চারা যতক্ষণ মাসুম বাচ্চা নিষ্পাপ বাচ্চা ছোট বাচ্চা এদের তো কোনো অসুবিধে নেই সুতরাং আপনি কোরআনের আয়ত পড়ে যেমন আপনি করছেন আইন পড়ে ফু দিচ্ছেন তার সঙ্গে প্লাস আয়তাল কুরসি পড়ুন আয়তাল কুরসি বা সুরায় আলহাম আয়তাল কুরসি মৌজা তাইন আর নাদে আলী যদি মুখস্থ হয়ে থাকে বিসমুল্লাহ রহমান রহিম নাদে আলী আন মাজার আল আজায়েব তাজিদ হো আউনকা ফিন নওয়ায়েব কুল্ল হাম্মিন ওয়া গাম্মিন সাইয়ঞ্জালি বি আযমাতিকা ইয়া আল্লাহ বি নবুওয়াতিকা ইয়া মুহাম্মদ বি বিলায়াতিকা ইয়া আলী ও ইয়া আলী ও ইয়া আলী এটা পড়ে যদি দম করে দেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে বা পানিতে দম করে যদি কাউকে পান করে দেন পান করিয়ে দেন বা করতে দেন সেও সুস্থ হয়ে যাবে সাতুন উৎফি বিহা হর্রল ওয়াবা ইেমা আল মুস্তফা ওয়াল মোরতনা হুমা ওয়াল ফাতেমা এটা পড়ে যদি পানিতে দম করে দেন সমস্ত প্রকারের ওয়াবাই বিমারি মানে যে বিমারি ছড়িয়ে যায় মহামারী রূপ ধারণ করে সেই সমস্ত রোগ থেকে মুক্তি পাবে তাছাড়া যখন পানিতে কোনো আয়াত সুরা পড়ে দম করবেন তো শেষে এই দোয়া পড়বেন ইয়ামান ইসমহু দওয়া ওয়াজিক রহু শেফা ইসফি হে মিনকুল্লে দা যদি ছেলে হয় তো ইসফি হে মিনকুল্লে দা আর যদি মেয়ে হয় তো বলবেন ইয়ামান ইসমহু দওয়া ওয়াজিক রুহু শেফা ইসফি হাফি হে মিনকুল্লে দা তাকে এই রোগ থেকে মুক্তিদান করুন যে রোগে সে ভুগছে এইভাবে দোয়া পড়ে পানিতে ফু দেবেন বা আয়ত শেফা যেগুলো আমি বারবার বলেছি ওয়াইদা মরিস্তফা ওয়া ইয়সফিন আমি যখন অসুস্থ হই সেই আল্লাহ আমাকে শেফা দান করে সুরায় সোয়ারা আয়ত নম্বর আশি এগুলো পড়ে পানিতে ফু দিয়ে আপনি দিতে পারেন আয়ত শেফা বিশেষ করে আপনি আয়ত শেফা যদি আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন বা আমার সাথীদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যাদের নম্বর স্ক্রিনের ওপরে দেওয়া হচ্ছে ওনাদেরকে বলুন আয়ত শেফা পাঠিয়ে দিন তো আয়ত শেফা পাঠিয়ে দেওয়া হবে ওইটা পড়ে পানিতে দম করে পান করতে দিন বাচ্চাদেরকে ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে তারা শেফা পাবে আমার প্রিয় বোন আশা করি আপনি বুঝতে পেরেছেন তাবিজ দিকে কাউকে দিবেন না কেননা পবিত্রতার প্রয়োজন আছে তবে দুয়া পড়ে তাদের উপরে আপনি দম করতে পারেন বা দুয়া পড়ে পানিতে দিয়ে পানি পান করতে দিতে পারেন আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন আগের প্রশ্ন নিই

মুড খেলে নাকি চল্লিশ দিন পর্যন্ত গা না থাকে এর ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারছি না আপনি একটু বুঝিয়ে বলুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় ভাই আপনার ভয়েসমেল বা রেকর্ডিং শুনে আমি আশ্চর্য অবাক এক মুসলমান সে নামাজ পড়ছে আবার সামান্য সামান্য মত পান করছে যেখানে কোরআন বলছে সালাত ও আন্তুম সকারা। নেশার অবস্থায় নামাজের নিকটে যেও না। আপনারা শুনেছেন আমি বহুবার বলেছি এই আয়ত পড়ে এজিদ ফতোয়া দিত এজিদ নিজের পিতার পরে যখন রাজিত্ব লাভ করলো তখন নিজের প্রজাদেরকে এইভাবে বলতো কোরআনে আল্লাহ বলছে লা ল তো তোমান তুমারা নেশার অবস্থায় তোমরা নামাজের নিকটে যেও না তোমরা মত পান করো মত পান করলে তোমরা নেশায় ধুত হয়ে যাবে নামাজের নিকটে যেতে হবে না নামাজের নিকটে যাওয়ার প্রয়োজন হবে না আল্লাহ নিজেই মানা করছে নামাজের নিকটে যেও না চিন্তা করুন কিভাবে মিসগাইড করছিল এখনো হয়তো কিছু মুসলমানেরা আছে তাদের অন্তর্ভুক্ত যারা এই ধরনের ভুল করছে বা করতে থাকে আমার প্রিয় ভাই ইন্না সাল্লাহ তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্য কাজ থেকে দূরে রাখে আর কোরআন বলছে ইনাম আল খামারা ওয়াল আজলাম বিস্তারিত জিকের হয়েছে মায়দা আয়াত নম্বর নব্বই এবং একানব্বইতে এগুলো সব অপবিত্র মদ জুয়া বা আল্লাহ ছাড়া অন্যদের যাদের পুজো পাঠ হয় এই সমস্ত জিকির হচ্ছে কিন্তু এই আয়তের মধ্যে আর বলা হচ্ছে এগুলো অন্তরের জন্য অপবিত্র এগুলো মানুষের শরীরকে বা অন্তরকে নাপাক করে দেয় ফস্তানি বুহ সেখান থেকে দূরে থাকো যেটা করলে তোমার শরীর বা অন্তর নাপাক হবে একজন নামাজি করে সে মত পান করতে পারে বলুন ওই নামাজ পড়ে সে কি লাভ করবে কি লাভ হচ্ছে যেখানে কোরআন পরিষ্কার বলছে এটা নাপাক শয়তানের কাজ তো সে শয়তানকেও রাজি করার চেষ্টা করছে বা রাজি করছে আবার রহমানকেও রাজি করার চেষ্টা করছে মনে রাখবেন আমার প্রিয় ভাই যেটা শরিয়াতে উল্লেখ হয়েছে যদি কোনো ব্যক্তি যেমন আপনি উল্লেখ করেছেন একবার মত পান করে একবার যদি কোনো ব্যক্তি মত পান করে তার মানে সে নাজিস বা হারাম খেয়েছে আর এই হুকুম কিন্তু ফেরায় সমস্ত নাপাক বা নাজিস জিনিসের জন্য যদি কেউ হারাম খায় নাজিস খায় তো চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ রোজা বা আল্লাহর বা এবাদত যেটা সে করছে বা করবে কবুল হবে না মনে রাখবেন চল্লিশ দিন পর্যন্ত কমসে কম রয়েতে যেটা এসেছে চল্লিশ দিন তার নামাজ রোজা বা কোনো উপশানে আল্লাহর দরবারে কবুল হবে না কারণ সে যখন ওই অপবিত্র অবস্থায় মত পান করেছে তার মানে তার শরীরের অঙ্গে অঙ্গে শিরায় শিরায় ওই নাপাক পৌঁছে গেছে তার জীববাহ নাপাক তার অন্তর নাপাক এবারে ওই নাপাক জীব জবান দিয়ে নাপাক অন্তর দিয়ে যদি আল্লাহর সঙ্গে কথা বলে দাবি করে আল্লাহ তার কথা শুনবে যে জিনিসকে আল্লাহ প্রকাশ্য রূপে কোরআনে মানা করেছে আমি যদি আপনাকে কোনো কাজ করতে মানা করি আর আপনি বারবার যদি সেই কাজ করেন আর আমার কাছে কিছু দাবি করেন আপনি একবার নিজের কাছে জিজ্ঞাসা করুন বিবেক দিয়ে বলুন আমি আপনাকে দেব আপনি আমার কাছ থেকে ওই জিনিসগুলো পাবেন যেগুলোর আপনি অপেক্ষা করছেন যেখানে আপনি আমার কোনো কথা মেনে চলছেন না আমার হুকুমকে বারবার অমান্য করছেন তো আমার প্রিয় ভাই নামাজ পবিত্রতার প্রয়োজন নামাজ দিনের ভিদ আমুদ উদ্দিন ইন কবেলত ওয়া ইন রুদ্দত রুদ্ নামাজ দিনের ভিদ যদি নামাজ কবুল হয় তো অন্য উপাসনা বা এবাদত অন্য নেকি কবুল হবে আর যদি নামাজ কবুল না হয় তার অন্য কোনো নেকি কবুল হবে না হাসরের ময়দানে সর্বপ্রথম নেকির রূপে যে অস্তিত্ব উজুদ আগে আসবে সেটা হচ্ছে নামাজ তবে মনে রাখবেন এই নামাজের জন্যে এই নামাজ কবুল হওয়ার জন্যে অন্তরে আহলে আহলেবায়তের ভালোবাসা হতে হবে নামাজ আমালের মধ্যে সর্বোত্তম আমাল সর্বশ্রেষ্ঠ আমাল কিন্তু এই আমালের আগে এমান মজবুত করতে হবে আমালের আগে অন্তরকে এমানকে পুষ্টি করতে হবে আর এমান পুষ্টি হবে আহলে আহলেবায়তের ভালোবাসার মাধ্যমে আহলে আহলেবায়তের ভালোবাসা ছাড়া উম্মাতের কোনো আমাল কবুল হবে না যেটা স্বয়ং নবী নিজে বলেছেন নবীর আহলে ব্যাত বলেছেন আমার কোনো আমাল কবুল হবে না আহলে বায়ের বেলায়েত ছাড়া আহলে ব্যায়তের ভালোবাসা ছাড়া কোনো কবুল হবে না কোনো নেকির কোন জাজা পাবেন না মনে রাখবেন উসুলে দিন এবং ফুরুয়ে দিন এক অপরের সঙ্গী বা সাথী আহলে ব্যায়তের ভালোবাসা এবং নেক আমাল এক অপরের সাথী যেটা এমাম রেজা সালাম বলেছেন নেক আমাল আহলে ব্যায়তের ভালোবাসা ছাড়া কবুল হবে না আর ওইরূপ আহলে ব্যায়তের ভালোবাসা কোনো কাজে আসবে না যদি তার সঙ্গে ওই সমস্ত নেকি না করা হয় যে নেকির হুকুম বা আদেশ আহলেবায়ত দিয়েছেন নবী দিয়েছেন আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে শুধু এমান যথেষ্ট না এমানের সঙ্গে সঙ্গে আমালও করতে হবে আবার শুধু আমাল যথেষ্ট না আমালের সঙ্গে সঙ্গে এমানও সঠিক করতে হবে পরিপূর্ণ এমান যেভাবে স্থাপন করতে ওইভাবে হয়েছে এমানকে স্থাপন করতে হবে নূর একটা উদাহরণ দিয়ে বলি এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন আপনার বাড়ি আপনি তৈরি করেছেন সুন্দর করে সাজিয়েছেন সমস্ত প্রকারের লাইট লাগিয়েছেন এসি লাগিয়েছেন ফ্যান লাগিয়েছেন জীবনের শান্তির জন্য যত জিনিসের প্রয়োজন আছে আপনি আপনার বাড়িতে প্রোভাইড করেছেন যেগুলো কারেন্ট মানে বিদ্যুতের মাধ্যমে চলে বা চলবে আপনি তার থেকে লাভবান হবেন কিন্তু আপনার বাড়িতে যদি বিদ্যুৎ না থাকে তো এই যে এতটা আপনি সাজিয়েছেন এগুলো আমার আমাল কার্য আপনার কার্যর মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে আপনি এইগুলো সাজিয়েছেন বলুন আপনি তার থেকে লাভবান হতে পারবেন মনে রাখবেন বিদ্যুতেরও প্রয়োজন আছে আবার ওই বিদ্যুতের মাধ্যমে যে সমস্ত জিনিস থেকে আমরা লাভবান হতে পারবো বা লাভ সেগুলোরও প্রয়োজন আছে আহলেবায়তের ভালোবাসা এবং আমাল এমনই জিনিস আহলেবায়তের ভালোবাসা ছাড়া কোনো আমাল কাজে আসবে না এই জন্যে আমাদেরকে আহলেবায়তের ভালোবাসা এবং আমাল উভয় জিনিসকে সঙ্গে নিয়ে চলতে হবে আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আজকের এপিসোডের শেষ প্রশ্ন দেখি কোথা থেকে কে করছেন আসসালামু আলাইকুম আমি রুমজান মল্লিক বলপাই খানাকুল হুগলি মাওলানা সাহেব একটা প্রশ্ন করছি তো আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো উনি নাকি উনি তো বলেছি যে আমার উম মতে তিয়াত্তরটা দলের দল হবে তো আমরাও এটা জানি যে তিয়াত্তরটা দল হবে কিন্তু একজন শিক্ষিত এবং নামাজি বলছে না তিনটে দল হবে তিনটে দল হবে আমি বলছি যে না তিয়াত্তরটা দল হবে তোর সঙ্গে বেশ আরো কিছু লোক ছিল কেউ বলছে যে না তিনটে কেউ বলছে তিয়াত্তরটা তো আপনি এটা একটু ব্যাখ্যা করে বলবেন তো বললে খুব খুশি হবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। ওয়া আসসালাম ওয়া আমার প্রিয় রমজান ভাই, আপনার वॉइसমেল বা রেকর্ডিং এর জন্য ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ইন্টারনেটে শুধু ওই ব্যক্তিকে লিখতে বলুন মুসলমানদের দল বা ফেরকা। ওখানে উনি পুরো একটা লিস্ট তালিকা পেয়ে যাবেন। কোন দেশে কত প্রকারের কত ফেরকার কত দলের মুসলমানেরা বসবাস করছে আর হাদিস যেটা বিখ্যাত উম্মতি ও সফা আমার পরে আমার উম্মত তিয়াত্তর ফেরকায় বন্টন হবে এর আগে অনেক কথা উল্লেখ হয়েছে যেখানে নবী সাল্লাম বলেছেন মুসা নবীর কম একাত্তর ফেরকায় বন্টন হয়েছিল এর মধ্যে সত্তরটি ফেরকা জাহান নামে যাবে একটি ফেরকা পাবে তারপরে মোসানবাহামের পরে ইসানবী আলাহ ইসলামের সম্পর্কে নবী বলেছেন নবীর অনুগামী অনুসারীরা নবীর উম্মাদ বাহাত্তর ফেরকায় বন্টন হবে এক ফেরকা নেজাত পাবে আর বাকি একাত্তর নরকে যাবে তারপরে উনি বলেছিলেন আমার পরে আমার উম্মাদ তিয়াত্তর ফেরকায় বন্টন হবে ওয়াহেদুম মিনহুম ও আহাদুম মিনহুম ফিলজান্নাহ ওয়াল বাকি ফিন্নার এই তিয়াত্তর ফেরকার মধ্যে একটা ফেরকা মাত্র এনে পাবে জান্নাতে যাবে আর বাকি সব নরকে যাবে ইন্নামা ওলিউকুমুল্লাহ ওয়ারসুল ও আল্লাদিন আমন উল্লাদিন ইকুমুন সালাত উইতুন আজাকাত অহম আফউন অলি আল্লাহ আল্লাহ রসুল এবং ওই ব্যক্তি যে নামাজ এরুকর অবস্থায় জাকাত দিয়েছিলেন লাহে লাহ ইল্লাল্লা আল্লাহকে আমরা মেনে নিলাম মহম্মদ রসুল্লাহ পাককে মেনে নিলাম এবার ওই ব্যক্তি কে যেরুকর অবস্থায় জাকাত দিয়েছিলেন যাকে আল্লাহ অলি বলছেন অভিভাবক করেছেন নিজের উম্মতের যে অভিভাবকের ঘোষণা নবী নিজের ভাষায় গাদির এখন ময়দানে এই বলে করেছিলেন মানকুন্ত মাওলাহ ফাহাদা আলী মাওলা আজ পর্যন্ত আমি তোমাদের মধ্যে যাদের মাওলা ছিলাম আজ থেকে এই আলী তাদের মাওলা আতিউল্লাহ আতিউর রসুল আমরে মিনকুম আল্লাহর ইতাত করো রসুলের ইতাত করো অলিল আমরের ইতাত করো এই অলিল আমর বলতে হাজরত আলী সালাম সুরায় বাইয়নার আয়াত নম্বর সাতের তফসির তুলে দেখুন আমানু হুম খায়রুল বরিয়া এই আয়াতের তাফসিরে নবী কাদেরকে খায়রুল বারিয়া বলেছিলেন জমিনের উপরে সর্ব উত্তম শ্রেষ্ঠ তফসির দুর মনসুর মুল্লা জালাল সুইত সাহেবের বিখ্যাত তফসির ওই বইটা তুলে দেখুন প্রমাণ পেয়ে যাবেন তো আমার প্রিয় ভাই রমজান সাহেব নবীর উম্মাদ তিয়াত্তর ফেরকায় বন্টন হবে তিন ফেরকায় না আর এর মধ্যে মাত্র একটা ফেরকা নেজাত পাবে যেটা আমি কোরআন হাদিস থেকে প্রমাণ করলাম আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আশা করি আমার এই কথাগুলো তাদেরকেও শোনাবেন যারা ভুলের মধ্যে পড়ে আছে এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম ওয়াকুদানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত